হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রিলায়েন্স স্মার্ট বাজারে। আর নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি সকাল সকাল কেন এসেছি এখানে। তো চলো আমি এখান থেকে কী নিই না নিই সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা একেবারেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কী কী এনেছি। সাফোলা ওটস এনেছি, ডেয়ারি মিল্ক এনেছি, ড্রিম এনেছি, এনেছি একটা হেয়ার সিরাম। আর আমি যা কিছু কেনাকাটা করি না কেন, আমি কিন্তু ধূপ কিনবই। আর যে জন্য বাজার করতে গিয়েছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি, বাসমতি রাইস, আতর, ঘি, এগুলো কিনতে গিয়েছিলাম, এগুলোই নিয়ে চলে এসেছি। আর বাড়িতে দিদিরা এসেছিল, বাড়ি থেকে আসা মানে বুঝতেই পারছো একটা হইচই, গল্প, আড্ডাই আর কির ব্যাপার। যাই হোক, আমি এখন চকলেটগুলো সবাইকে ভাগ করে করে দিচ্ছি। তো এদিকে দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর রান্না করেছে ঘন করে মুসুরির ডাল, আলু ভাজা, মাছের ডিম ভাজা আর কলমি শাক, উচ্ছে আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর চিকেন ছিল, চাটনি ছিল। চিকেনটা দুপুরবেলাতেই হয়ে গেছিলো, কেননা আমরা ভেবেছিলাম ও হয়তো বাড়ি চলে যাবে, ওকে জোর করে আটকে দেওয়া হয়েছে, ও রাতে গিয়েছিলো, তাই চিকেনটা দুপুরবেলাতেই রান্না হয়ে গেছিলো। তো এই দিয়েই বেশ খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা এখন থেকে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আমি কিন্তু রাইসটা অলরেডি করে দিয়েছি, ওরা এখন মিক্সড করছে, মানে বিরিয়ানির সেকেন্ড ধাপ যেটা সেটা ওরা রেডি করে দিচ্ছে। আমি একটুকুনি ভিডিও করে নিলাম আর এরপরে আমি গেছিলাম রেডি হতে, কারণ ওপরে আমার স্টুডেন্টরা চলে এসেছে, যাদের জন্য এত কিছু আয়োজন তারা চলে এসেছে, ওপরে আমাকে এখনও পর্যন্ত উঠতে দেয়নি আর ওরা ঘর সাজাচ্ছে। তো এরপরে আমি তো রেডি হয়ে নিয়েছিলাম, আর এদিকে দিদি স্যালাডটা কেটে একদম রেডি করে দিয়েছে, চিকেনটাও আরও একবার গরম করে নেওয়া হয়েছে, আর বিরিয়ানিটা প্রায় হয়ে যাওয়ার মুখে, আর এখানে সাথে ছিল কমলাভোগ। তো যাই হোক, এদিকে দেখো আমি রেডি টেডি হয়ে এখন ওপরে যাচ্ছি, আর ওরা তো পুরো লাইট লাইট অফ করে কি অবস্থা করেছে কি বলবো। তো সত্যি কথা বলতে আমার লাইফে আমি যখন পড়াশুনো করেছি তখন এইভাবে কোনোদিনও টিচার্সদের সেলিব্রেট করিনি, যে টিচার্সদের মুখের একদম মধ্যে এইভাবে এগুলো দিয়ে দেব আর অভ্র টভ্র মাখিয়ে দেবো। এখনকার ছেলে মেয়েদের কিন্তু মনের মধ্যে ভীষণ সাহস, যে সাহসটা আমাদের ছিল না। সে যাই হোক, মন থেকে একটু রাগ হলেও আমি কিন্তু অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি আর ওদের এই খুশিতে আমিও খুশি হয়েছিলাম। তো এখন দেখো ঘর ফর আমার ভূত করে এখন এবার সবাই এসেছে মুখ ধুতে, তো এখনো কিন্তু শেষ হয়নি, চলছে। আর আমার জীবনে অনেক ঘটনা ঘটে যাওয়ার পর এবছর আমি নতুনভাবে আবার পড়ানো শুরু করেছি। সত্যি কথা বলতে এদেরকে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। আমার অনেকটা জায়গা, অনেকটা অভাব এরা দুজন আমার কাছে পূরণ করে দিয়েছে, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। কি বলবো, ওদেরকে পেয়ে আমি ভীষণ খুশি। ওরা ক্লাস ফাইভে পড়ে, দুজনাই ক্লাস ফাইভে পড়ে, ওদেরকে পেয়ে সত্যি আমি খুব খুশি। চলো, ওরা এখন কি করবে তো ঠিক পাচ্ছে না, আর আমাকে বললো যে এখনই আমাকে এই গিফটটা খুলতে হবে, ওদের সামনেই খুলতে হবে। আমি কিন্তু ওদেরকে খুব মানে বারণ করেছিলাম যে ওরা মাত্র ক্লাস ফাইভে পড়ে, ওদেরকে এইসব কিছু না করতে, কিন্তু ওরা শোনেনি কো, ওরা মা বাবার থেকে জোর করে পয়সা টয়সা নিয়ে এইসব করেছে। তো সত্যি কথা বলতে ওদের থেকে আমি যা পেয়েছি তা আমি বলে প্রকাশ করতে পারবো না, তবু ওরা খুশি হয়ে আমাকে টিচার্স ডেতে পেন এবং এই বাটি সেটটা দিয়েছিল, যেটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল।
তো যাই হোক, রাত তখন অনেকটা বেজে গিয়েছিল, প্রায় 9:15-20। দিদিরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিল, কারণ ওরা অনেকটা রাস্তা আবার বাড়ি ফিরবে। আর এরপরে আমার স্টুডেন্টদেরকেও আমরা খেতে দেব। তো দেখো, এখানে ভাই রেডি করে দিচ্ছে খাবারটা। আর ওদেরকে খাওয়ানোর পর, প্রথম যেহেতু রাত হয়ে গেছিল, অনেকটা ভাই দিতেই যাচ্ছিল, তারপরে তো ওর বাবা নিতে আসলো বাড়ি থেকে, মানে ওর গার্জেন নিতে এসেছিল এবং ওরা বাড়ি গেছিল। আর আমি ঘর টর সমস্তটা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। আর খেতে বসে সত্যি কিন্তু বিরিয়ানিটা দারুণ হয়েছিল, মানে কি বলবো, খুব সুন্দর খেতে হয়েছিল। দেখে তোমরা কতটা বুঝতে পারছো বলতে পারবো না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি, মানে আমি, ভাই আর মা বাকি ছিলাম, আমরা খেতে বসে গেছি। আর খেতে খেতেই এখন ভিডিওটা করলাম। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদিও খুব বড় করি না ব্লগগুলো, ছোট ছোট করি, তবু জানিও একটু কেমন লাগলো। চলো, টাটা, গুড নাইট।